গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আর মনটা অনেক বেশি আনন্দে রয়েছে। তো সেই কারণটা আমি তোমাদেরকে পরেই বলছি। এদিকে দেখো, আমি জানলাটা ভালো করে না খাট ঝাড়া ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনই ঝাড়ি আর প্রত্যেক দিনই দেখি যে মাকড়সার জাল মতো হয়ে রয়েছে। তো তারপরে আমি দেখো এই বালিশগুলোকে না রোদ দূরে দিচ্ছি। বালিশগুলো যখন ঘুমাই তখন না একদম ঘামের পুরো চপচপ হয়ে থাকে বালিশগুলো। তো রোদ দূরে না দিলে কীরকম একটা গন্ধ ছাড়ে। আর বালিশের ওই কভারগুলো চেষ্টা করি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন কেচে দেওয়ার, কিন্তু আজকে না ইচ্ছে করছে না কাচতে। যদি পরে ইচ্ছে করে তো অবশ্যই কেচে দেবো, আপাতত এই রোদ দূরেই থাকুক। আর এইদিকে দেখো, আমি ব্রাশ করতে করতে বরের চা করাও হয়ে গেছে। ও চা করলো, চা করে খেলাম দুজনে মিলে, আর মেয়ে ততক্ষণ ঘুমাচ্ছিল। আজকে একটু দেরি করেই ডাকলাম, যেহেতু সকালে স্কুল নেই, প্রত্যেক দিন সকালে স্কুল থাকে, এখন তো পরীক্ষা চলছে। তো আমি বললাম থাক, আজকের দিনটা একটু দেরি করেই উঠবে। তো এই দেখো ও উঠলো, আর আমি সমস্ত খাটটা ঝেড়ে নিয়ে সমস্তটা পরিষ্কার করে নিলাম। কিছুটা রান্নার কাজ বলতে কিছুটা গুছিয়ে এসেছি, কেটে কুটে বেছে, আর কিছুটা করতে হবে। এইদিকে ও গেছিলো বাজারে, তো বিরিয়ানির চালটা না ছিল না, মানে এতটাই গরম পড়েছে। তো আমি বললাম বিরিয়ানির চাল খামোকা এনে রেখে দিতে হবে না, যখন মনে হবে যে খেতে ইচ্ছে হবে তখনই এনো। কারণ চাল না ওই এনে রাখলে তারপরে দেখি ধরো ওই চালটা ব্যবহার করা হচ্ছে না, ওই কৌটোটাতে হাতও পড়ছে না, কীরকম একটা না কীরকম পোকা পোকা মতো হয়ে যায়। তার জন্য আমি বললাম তোমার আনতে হবে না। আর আজকে ভেবেই নিয়েছিলাম যে একটু বিরিয়ানি করব। তো সকালবেলা না অতটা গরম ছিল না, কিন্তু তারপরে যত বেলা বাড়ছে ততই গরমটা বাড়ছে। তারপরে ভাবলাম যে বিরিয়ানিটা না করলেই হয়তো ভালো হতো, প্লেন চিকেনের পাতলা ঝোল করতাম আর ভাত করতাম, ওইটাই ভালো হতো। তো বড় বলল যে একটুখানি তোমার বুঝে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। তো আমি অত শত বুঝিনি, আমি ভাবলাম যে অনেক দিন ধরেই মেয়ে বলছিল একটু বিরিয়ানি খাবে, আর বড়ও একটু বলছিল, তাই ভাবলাম যে করি, ওই কারণেই করলাম আরও। তো এইদিকে দেখো ও বাজারে যখন গিয়েছিল ওর জন্য একটা হেনাও এনেছিল। ও আসলে ওর না পুরো চুলটাই পেকে যাচ্ছে, আগে তো একটু একটু ছিল, এখন দেখছি যত দিন যাচ্ছে পুরোটাই পেকে যাচ্ছে পুরোটা। তো আমি বললাম তোমার না পুরো চুলটাই পেকে যাচ্ছে, একটু একটু কালো শুধু বোঝা যাচ্ছে। তো প্রথমে তো বলল যে 35 হয়ে গেছে, পাকবে না। তো তারপরে বললাম কত লোকেরই তো ওই বয়সে আছে, তাদের চুল তো আর পাকে না। তো তারপরে ও মনের দুঃখে ও মানে বলল যে আমার ট্রান্সফারটা তো আর হচ্ছে না, ওই টেনশনেই আমার চুলগুলো পেকে গেছে। সত্যি বলছি ওর এতটা পাকা ছিল না, তবে ওর না টেনশনে বেশি পেকে গেছে। তো ট্রান্সফারটা মানে অনেক চেষ্টা করলো, কোনোভাবেই হলো না। দেখা যাক, এখনো পর্যন্ত হাল ছাড়িনি, আশা করে এখনো রয়েছি। হয়তো সুপ্ত আশা মনের ভেতর, মনের মানে বাইরে থেকে হয়তো ভেবেই নিয়েছি যে আর ট্রান্সফার হবে না, কিন্তু মনের ভেতরে কোনো জায়গায় একটা সুপ্ত আশা রয়েছে যে হয়তো বাড়ি ফিরতে পারবো আমরা। তো যাই হোক, দেখা যাক কি হয়, কপালে কি আছে, ভগবান কি করে, এটাই হলো কথা। আর একটা জিনিস কি বলো তো, আগে যেরকম একা একা বাড়িতে ছিলাম মন খারাপ থাকতো সবসময় দুজনেরই, কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না। রাগ হয়, ঝগড়া হয়, আবার সব মস্তকটা ভেঙে একসাথে থাকাও হয়। আর এইদিকে দেখো, আমি এদিকে বিরিয়ানির লেয়ারটা সাজাবো বলে একসাথে বসলাম এখানে। তো জায়গাটা যেহেতু ছোট রান্নাঘরটা, তাই একটু আস্তে আস্তেই করলাম, না হলে না মানে কি বলো তো মানে ছ্যাঁকা ঠ্যাঁকা লেগে যেতে পারে। আর আমি বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। আর এদিকে সমস্ত বাসনকুসন আমি মেজে নিচ্ছি। আমার না এখন কেন কি জানে মানে গরমের ভালো লাগে না শরীরটা, আর বেশি কাজ একদমই করতে ইচ্ছা করে না। তো আমি বলছিলাম যে দেখো এইটুকুনি রান্না করেছি আর বাসন পড়েছে, এক গাদা বাসন পড়েছে। ওই কড়াটাই আমার মাজতে ইচ্ছা করে না, কেন কি জানে কড়াটা মাজতে প্রচুর টাইম লাগে।
আর বরের ওই ছোটো কড়াইটা, ও আগে যখন ছিল ও এমনভাবে কালি ফেলেছে কড়াইটা, আমি ঠিকঠাক করে পরিষ্কার করেও উঠতে পারি না, তবে যতটা পারি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার চেষ্টা করি। তো আমি বললাম তোমরা বসো আমি একটু ভিডিও করি, তো ও কিছুতেই বসলো না, ও বলছে না আমি খালি গায়ে রয়েছি ভিডিও করতে হবে না। আর সত্যি বলছি এতটাই গরম না তিনতলার ওপরে, ও আর না ইচ্ছে মানে ওর আর ইচ্ছে জাগছে না যে ও জামাটা পরে বসবে। খেয়ে দিয়ে উঠে একটু ইচ্ছে করলো আম মাখা খাবো, তো বিরিয়ানিটা না ভালোভাবে খেতে পারলাম না কারণ এতটাই গরম লাগছিল, ভাল লাগছিলো না। আর যেহেতু সকালবেলাও একটু ভারী ধরনের টিফিন করেছি আর ইচ্ছে করছিলো না, আমি দেখেছি সকালবেলা একটু ভারী ধরনের খাবার খেলেই আর দুপুরবেলার না খাবারটা আর কোনো টান থাকে না, ইচ্ছে লাগে না। আর আমটা মাখছিলাম আর মুখে টেস্ট করে দেখছিলাম তো একটু টকটক মতো লাগছিলো আর খেতেও বেশ ভালো লাগছিলো। তো আমার কাছে কাসুন্দি ছিল না, আমি একটু সর্ষে বেটে দিয়েছিলাম। বিকালবেলা দেখলাম যে একটু মতো একটু পাতাটা নড়ছে, হাওয়া হাওয়া মতো দিচ্ছে একটু, তো আমি ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। আর আজকে আবার ওর গানের ক্লাসে যেতে হবে, আজকে ওর থাকে না গানের ক্লাসে মেয়ের, তবে ওর আন্টিকে ফোন করেছিল ওর পাপা, তো তখন বলল যে আজকে আসতে, তো আবার যাবে গানের ক্লাসে। তো বর গেছে ওর এক কলিগের মানে বাড়িতে বলবো না ঠিক, তো একটা দিদি মানে ওই কলিগের ওয়াইফ, যে ও আমার থেকে একটা শাড়ি নিয়েছে, তো ওই শাড়িটাই ওকে দিতে গেছে ওই দাদাটাকে। তো আমি এদিকে ভাবলাম ততক্ষণে যা কাজবাজ রয়েছে করে নিই, জামাকাপড়গুলো গুছিয়ে ঘর দোয়ার ঝাঁট দিয়ে মেয়েকে রেডি করে রাখি। 6:30 দিয়ে যেহেতু মেয়ের গানের ক্লাস আছে ও যাবে, আর যেহেতু ও আজকে একটু রিচ খাবার খেয়েছে মেয়ে, ওকে আমি দুটো বিস্কিট ছাড়া আর কিছুই দেবো না, কারণ প্রথমত তো এত গরম, গরমের মধ্যে ওর কিছুই হজম হবে না, উপরন্তু বমি করবে কোথায়। আমি না খুবই ভয় পাই, শুধু মানে এখানে একা রয়েছি বলে না, যেদিনকারে আমি মাংস দিই সেদিনকারে আমি ওকে দুধ বা কোনো রকমের কোনো রিচ খাবার আর এক্সট্রা করে দিই না, বিকালবেলাটা মানে পুরোটাই খালি পেট রাখি। খুব জোর হলে দুটো বিস্কুট দিই, আর মেয়ে মুড়িটা একদমই খেতে চায় না, তবে বিস্কিট দিই, কোনো সময় ওর ইচ্ছে করলে খেলো, কোনো সময় ইচ্ছে না করলে খায় না। তো এদিকে দেখো ও রেডি হয়ে গেছে, ওর ব্যাগটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, শুধু একটা খাতা আর একটা ছোট্ট বোতল আর একটা রুমাল নিয়েছে, আমি কিন্তু ভালো করে গুছিয়ে দিয়েছি, কিন্তু ওর মন মতো হয়নি। ও আবার ওগুলোকে খুললো, সমস্ত কিছু বের করলো, করে ঠোরে ও আবার নিজে নিজে গুছালো। তো ওকে দেখে আমার নিজের কথা মনে পড়লো, ছোটোবেলায় আমার ওরকম স্কুল ব্যাগ কেউ গুছিয়ে দিলে আমার পছন্দ হতো না, তো আমি আবার ওগুলোকে বের করে নিজে নিজে গুছাতাম। আর চুলটা যদি আমার কেউ যদি মানে মা যদি চুলটা উঁচু নিচু করে বাঁধতো আমার একদমই ভালো লাগতো না, তো আমার যতক্ষণ না মনের মতো চুল বাঁধা হতো ততক্ষণ আমি আবার খুলে দিতাম, মানে আমি আজকে বেঁধেই যাবো না চুল, তোমার চুল বাঁধা ভালোই হয়নি, আবার নিজে নিজে চেষ্টা করতাম। তবে বেশিরভাগটাই উল্টো বেনুনি করে গেছি, নিজে যখন বেনুনি করি একদিকের বেনুনি সোজা করতে পারি, একদিকের বেনুনি উল্টো করতাম, তো এখন আর সেটা হয় না, এখন শিখে গেছি করতে। আর খোঁপা এখনও পর্যন্ত আমি ঠিকঠাকভাবে করতেই পারলাম না। আর এদিকে দেখছো আমি কী করছি, ব্যাগ গোছাচ্ছি। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম প্রথমের দিকে যে আমার খুবই আনন্দ হচ্ছে, আনন্দ হওয়ার কারণ হলো মেয়ের পরীক্ষা সোমবার শেষ হয়ে যাবে, আর সোমবার রাত্রেবেলায় কিন্তু আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হব, তো খুবই আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। আর এদিকে দেখো বর বলছে তুমি তো বললে শুধু মেয়ের জামা কাপড় নেবে, তাহলে তোমার এত বড় ট্রলি হয়ে গেল কী করে। তো এদিকে মেয়ের বই নিয়েছি, কিছু কিছু জামা নিয়েছি, তো আরও অনেক কিছুই জিনিস নিয়েছি যার জন্য আমার প্রয়োজনীয় জিনিস, সেগুলো যে কারণে বড় ট্রলিই নিতে হয়েছে। আর বড় ট্রলিটা নিলাম তার কারণ হলো বাড়ি যাব, এই ফাঁকা ট্রলি নিয়ে আসবো, যখন দেখবে ট্রলি আরও দুখানা ব্যাগ কী করে না কী করে হয়ে গেছে, মা এইটা ওইটা সেটা দিতে দিতে দুখানা ব্যাগ হয়ে যাবে। আর এইদিকে দেখো একটুখানি স্প্রাইট খাচ্ছি, এদিকে বরকে বলছিলাম যে স্প্রাইটটা না কীরকম পামসা পামসা লাগছে কেন কি জানে, তো বর বলছে তুমিই তো নিজে খুললে সিলটা, আমি তো আর জল মেশাইনি, এরকম কিছুক্ষণ তর্ক করে নিলাম। তো পরের দিন আবার মেয়ের পরীক্ষা রয়েছে, লাস্ট পরীক্ষা, তো ওকেও তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।